নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শকবন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানায় আগামীকাল বারোই জানুয়ারি দু হাজার তেইশ বৃহস্পতিবার লক্ষ্মীবার আগামীকাল যে পাঁচ রাশির মহাপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে সেই পাঁচ রাশির বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব তাই প্রত্যেকে জয় মালক্ষ্মী জয় লক্ষ্মী জয় লক্ষ্মী অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন দেখুন এই প্রাপ্তির ক্ষেত্রে আমি একটি কথা বারবার বলি যে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন অনেকে শুধুমাত্র রাশির নাম শুনছেন টার্গেট নাম্বার শুনছেন এবং রাশিভিত্তিক শুভ সময়টা আমি বলছি সেটা শুনে আপনি বড় ধরনের ইনভেস্টমেন্ট কিন্তু করে দিচ্ছেন ভুল করছেন আমি আবার বলবো কারণ এই ভিডিওটিতে আপনাদেরকে কিছু সময় আমি কিন্তু আপনাদের কাছ থেকে নিই যেখানে আপনাদেরকে আমি বুঝানোর চেষ্টা করি আপনাদেরকে কিছু শেখানোর চেষ্টা করি যার মাধ্যমে আপনার প্রাপ্তি কিন্তু ঘটবে আগামীকাল দিনটি খুব ভালো দিন বারোই জানুয়ারি তো সৌভাগ্য যোগ কালকে আগামীকাল রয়েছে এবং আগামীকালে যে রাহুকালটি রয়েছে সেটি হচ্ছে একটা তিরিশ থেকে তিনটে পর্যন্ত কিন্তু রাহুকাল রয়েছে এই যে প্রাপ্তির কথা আমি বলছি যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তির যোগ এই পাঁচ রাশির সৃষ্টি কিন্তু হয়েছে একই রাশির লাখো লাখ কোটি কোটি মানুষ আছে এবং অনেকে প্রতিনিয়ত প্রতিদিন প্রচেষ্টা করছেন ইনভেস্টমেন্ট করছেন টিকিট কাটছেন কিন্তু হয়তো আপনার ভাগ্য সাথ দিচ্ছে না অর্থাৎ এই দেখা দরকার যে আপনার জন্ম ছকে এই যে মহাপ্রাপ্তির কথা আমি বলছি সেটার ক্ষেত্রে আপনাদের মানে স্পেসিফিক স্পেসিফিক আপনাদের টার্গেট নাম্বার ফর্চুনা নাম্বার এবং আপনাদের ক্ষেত্রে রাহু কেমন রয়েছে কারণ রাহু হচ্ছে এই কলিযুগে হঠাৎ অর্থপ্রাপ্তির কিন্তু কার কারগ্রহ রাহু যদি আপনার জন্মছকে শুভ অবস্থাতে থাকে তাহলে নিশ্চিত রূপে আপনার আগামীকাল মহাপ্রাপ্তি কিন্তু ঘটবে কত অ্যামাউন্টের অর্থপ্রাপ্তি ঘটবে সেটা ডিপেন্ড করবে আপনার ন্যাকাল চার্টের উপর অর্থাৎ আপনার জন্মছকে যে গ্রহগুলো শুভ থাকা দরকার সে গ্রহগুলো আপনার কেমন আছে আগে আপনি দেখিয়ে নিন রাহু শনি বুধ শুক্র এই চারটি গ্রহ আপনার জন্মছকে কেমন রয়েছে কারণ রাহুকে মেন দেখানো হচ্ছে রাহু যদি ভালো থাকে কলিযুগে রাহু কি করে জানেন যে কোনো জিনিস হঠাৎ আকর্ষিক কিন্তু প্রাপ্তি কিন্তু ঘটিয়ে থাকে এই জন্য আমি বারবার বলছি যাদের একটুর জন্য মিসকে যাচ্ছেন অল্পের জন্য রাহুরক্ষা কবচ আপনাদেরকে মানে অভূতপূর্ব অকল্পনীয় লাভ কিন্তু দিবে তবে অবশ্যই পরামর্শ নিয়ে আপনার রাহু কবচটি অবশ্যই নিন রাহু আপনার জন্মচকের ডিগ্রিগত দিক থেকে নক্ষত্রগত দিক থেকে এবং ভাবগত দিক থেকে কেমন রয়েছে কোন গ্রহের সাথে অবস্থান করছে কোন গ্রহের দৃষ্টি রয়েছে এটা দেখা দরকার এবং আপনার যে ভাগ্য ভাবকে স্ট্রং করে এটা তো সম্পূর্ণ ভাগ্যের খেলা ভাগ্য ব্যথিত কিচ্ছু হয় না এই জন্য ভাগ্যকে স্ট্রং করুন ভাগ্য ভাবকে স্ট্রং করুন ধন ভাবকে স্ট্রং করুন আকস্মিক প্রাপ্তির ভাবকে স্ট্রং করুন এই ভাবগুলো যদি আপনার জন্মচকে শুভ অবস্থাতে যদি থাকে তাহলে নিশ্চিত রূপে আপনার কিন্তু প্রাপ্তি কিন্তু ঘটবে কত অর্থ অর্থপ্রাপ্তি করবে সেটা সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার ভাগ্য ডেস্টিনি আপনার শেষ কথা বলবে অর্থাৎ প্রত্যেক মানুষেরই কিন্তু একটা করে ড্রিম থাকে স্বপ্ন থাকে যে আমি একটা সুন্দর বাড়ি সুন্দর গাড়ি আমার প্রচুর প্রপার্টি কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু হয় না কারণ কি এর কারণ যদি দেখা যায় আপনার গ্রহগত কিছু সমস্যা কিন্তু থেকেই গেছে কারো কারো ক্ষেত্রে প্রাপ্তি ঘটছে তাদের যোগ থাকা দরকার প্রবল যোগ যখনই থাকবে তখনই কিন্তু প্রাপ্তি ঘটবে প্রবল এই যোগকে অ্যাক্টিভ করা দরকার মাধ্যমে আপনার যোগকে অ্যাক্টিভ করা কিন্তু দরকার যারা বাচ্চাশন করতে চাইছেন অবশ্যই আপনারা ইমিডিয়েট যোগাযোগ করুন আপনাদের অর্থপ্রাপ্তির একটা বড় সম্ভাবনা কিন্তু সৃষ্টি কিন্তু করবে তবে আমি যে প্রতিদিনকার টাইম বলে দিচ্ছি কিন্তু আপনার ব্যক্তিগত জন্মছকে কোন বছর প্রাপ্তির যোগ রয়েছে অর্থাৎ কোন বছরগুলো এক একজনের থাকে এ বছরগুলো খুব ভালো যায় অর্থাৎ টানা দু বছর তিন বছর এই জায়গাটা দেখা দরকার কেউ কেউ সোনার চামচ মুখে দিয়ে জন্মায় কাউকে খুবই পরিশ্রম কিন্তু এই জায়গাটা কিন্তু আমি বারবার বলছি দেখা একান্তই দরকার কারণ আপনার ক্ষেত্রে কোন বছর প্রাপ্তি রয়েছে কোন মাসগুলোতে আপনার প্রাপ্তি রয়েছে এটা বিশেষভাবে কিন্তু ইম্পর্টেন্ট এই মাসটা যদি আপনি জানতে পারেন এবং আপনার ক্ষেত্রে টার্গেট নাম্বার ফরচুনা নাম্বার এবং যাদের ক্ষেত্রে ন্যাকাল চার্ট নেই তারা হস্তরেখা বিচার করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন এবং যারা রক্ষা কবচ নিতে চাইছেন ক্যাশ অন ডেলিভারি সিস্টেম চালু হয়ে গেছে যারা ক্যাশ অন ডেলিভারিতে রাহুরক্ষা কবচ নিতে চাইছেন তারা কিন্তু ক্যাশ অন ডেলিভারিতেও কিন্তু রক্ষা কবচ আপনারা নিতে কিন্তু পারেন এই অর্থ প্রাপ্তির ক্ষেত্রে মুখ্য কারক কারগ্রহ এই রাহুকে যত বলবান আপনি করবেন রাহু কিন্তু আপনার ক্ষেত্রে বিশেষভাবে পাওয়ার ফলে আপনাকে কিন্তু এই প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু চট জলদি আপনাকে কিন্তু শুভ ফল প্রদান কিন্তু করবে এবং এর পাশাপাশি আপনার ক্ষেত্রে মহাদশা কিসে চলছে দেখুন দশাটা কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট দশা যদি আপনার পারমিট যদি করে যায় তাহলে নিশ্চিত রূপে ধরে রাখেন আপনার যদি রাজ্যকারীগ্রহের দশা চলে নিশ্চিত রূপে আপনার কিন্তু অর্থের জোয়ার নিশ্চিত রূপে কিন্তু আসবে তাই আমি আজকে যে পাঁচ রাশি কথা বলবো কিছু সংখ্যক মানুষের দশ একশো জন শুনলে দশ জন থেকে চোদ্দ জনের কিন্তু দশ থেকে চোদ্দ জনের কিন্তু এই প্রাপ্তি কিন্তু ঘটবে তাই প্রত্যেকে জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট অবশ্যই আপনারা করুন আগামীকাল বারোই জানুয়ারি সৌভাগ্যযোগে যোগে যে রাশিগুলোর সৌভাগ্য লাভ হতে চলেছে নাম্বার ওয়ান যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম মকর রাশি মকর রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে সাত এবং ছয় আপনাদের শুভ সময় এগারোটা ছত্রিশ মিনিট থেকে বারোটা চব্বিশ মিনিট পর্যন্ত দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো আগামীকালের জন্য সে রাশির নাম মিন রাশি মিন রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে দুই এবং তিন আপনাদের শুভ সময় বারোটা দুই মিনিট থেকে বারোটা ছিচল্লিশ মিনিট পর্যন্ত টাইমটা খুব কম এই টাইমের মধ্যে কিন্তু কাজগুলো সেরে আমি আর বলছি যে টার্গেট নাম্বারটা দিচ্ছি এবং টাইমটা দিচ্ছি টাইম এবং টার্গেট নাম্বার বিশেষভাবে ইম্পর্টেন্ট ভাগ্য চমকিয়ে যেতে পারে আপনার কখন কার ভাগ্য কিভাবে চমকায় কেউ কিন্তু বলতে পারে না এরপর যে রাশি কর্কট রাশি কর্কট রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে এক আপনাদের শুভ সময় দেখা যাচ্ছে এগারোটা পঞ্চান্ন মিনিট থেকে বারোটা কুড়ি মিনিট পর্যন্ত টাইমগুলো খুব অল্প কিন্তু কর্কট রাশির ক্ষেত্রে টাইমটা খুব সীমিত সময় এরপর চার নম্বর যে রাশির আমি কথা বলবো আগামীকালের প্রাপ্তি নিশ্চিত হতে চলেছে সেই রাশির নাম আপনার কুম্ভ রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে আট এবং ছয় আপনাদের শুভ সময় সকাল এগারোটা আপনার বারোটা কিন্তু শুভ অর্থাৎ আপনি কুম্ভ রাশি মানুষ এই টাইমটা এবং আপনার ক্ষেত্রে আগামীকালে যে টার্গেট নাম্বারটা দিলাম বিশেষভাবে কিন্তু ইম্পর্টেন্ট এরপর যে রাশির আমি কথা বলবো সর্বশেষ এবং অন্তিম যে রাশি মহা সৌভাগ্যশালী রাশিতে পরিণত চলেছে সে রাশির নাম আপনার ধনুরাশি ধনুরাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের যে টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে ছয় পাঁচ এবং আট ধনুরাশির ক্ষেত্রে ছয় পাঁচ আট আপনাদের যে শুভ সময় ঠিক বারোটা থেকে বারোটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত টাইমটা কিন্তু আপনাদের ক্ষেত্রে শুভ অর্থাৎ এই যে আমি বলে দিচ্ছি এবং টার্গেট নাম্বারটা বলে দিচ্ছি এই টাইমের মধ্যে এবং এই টার্গেট নাম্বারের মধ্যে কিন্তু আপনারা মানে ইনভেস্টমেন্টটা করুন দেখবেন কম হোক বেশি হোক অর্থপ্রাপ্তির বড় সম্ভাবনা কিন্তু আপনাদের সৃষ্টি করবে প্রত্যেকে মা লক্ষ্মী মা লক্ষ্মী জয় লক্ষ্মী অবশ্যই কমেন্ট